লায়লার পেট মোটা ছবি আপলোড দেওয়ার কারণে বিপিএল 2024 থেকে বাদ পড়লেন প্রিন্স মুনমুন। তারপর টাকি মাছ ধরে দর্শককে বোকা বানানোর কারণে 7 মিলিয়নের আইডি হারালেন টাকি হলুদ। কি টাকি ভাই আইডি হারিয়ে গেছে? আমি তো ওনার বিশাল বড় ফ্যান। আরে রাহেন না, টিকটকার গো আরো খবর আছে। হাত বড় টিকটক মারাই দিয়েছে। বিপিএল নিয়ে খবর দেখ, সামনে বিপিএল আইতেছে। বিপিএল আমার কত বড় দল, বিপিএল নিয়ে খবর দাও। আচ্ছা, নিজের বউকে বেদরক পিটানোর কারণে বিপিএল থেকে সরাসরি বাদ পড়লেন নাসির হোসেন। সবাই যদি এভাবে বাদ হয়ে যায় আমার দল চালামু কারে দিয়া। শেখ সাহেব আপনি কোনো চিন্তাই করেন না, আপনার বিপিএল এ দল জেতানোর জন্য আমি নোয়াখালী থেকে ভাড়া করতেছি নানারে। নানা নানা মুরব্বী মানুষ কেন দল নিছো? শেখ সাহেব আপনি নানার হলে কোনো চিন্তাই করেন না, নানায় মাঠে খাটে দোনো জায়গায় খুব ভালো খেলে। যাই হোক, তার বয়স কত? বেশি না, 16 তে একটু বেশি, 75। নিউজ আর কোনগুলো আছে সেগুলো পর, ফালতু নিউজ যত সব। বাংলাদেশে আলুর দাম বাড়ার কারণে বিপিএল খেলতে আসবে না ম্যাক্সওয়েল। বেচারা মানুষ, আলুর দাম বাড়ছে তাতে কি হয়েছে, মূলা দিয়ে চালাই তো। হ্যাঁ, আপনি তো ওইটাই শুরু করছেন। দেশে বেগুনের দাম বাড়ছে, মিষ্টি কুমড়া দিয়ে চালাই দিচ্ছেন, কাঁঠালের বার্গার খাওয়াইছেন। খেলাইছে কাল সকালে, রাতের বেলা বকর বকর শুরু হয়েছে। আমার দলের আমি আলু খাওয়াবো, নাইলে মূলার জুস খাওয়াবো, আমার দলের আমি যাইছে তা খাওয়াবো। তোর তো দরকার আছে, তুই নানারে ফোন লাগা। দর্শক বন্ধুরা, আজকে শুরু হচ্ছে বিপিএল সিজন 35, বরিশাল বনাম রংপুর। এই খেলার চির প্রতিদ্বন্দ্বী দুই দলের দুই অধিনায়ক। আমাদের মাঠে এখন প্রস্তুত আছে তামিম সাকিব। আইতাছি। আমাদের এই গরিবের বিপিএল এ দর্শকের উপস্থিতি ভরপুর, দুই দলের দুই খেলোয়াড়ও ভরপুর। শুধু এখন টসের অপেক্ষার জন্য ম্যাচ শুরু হচ্ছে। ঠিক তুমি ঠিক শ্রোতাকা, ঠিক না শ্রোতায়া, এনে টস আয়ো। আইতাছি। তো আমাদের বিপিএল এ দুই দলে দুই অধিনায়ক টসের জন্য এসে পড়ছে। আমার বাম পাশে আছে তামিম ইকবাল, আমার ডান পাশে আছে ওয়াইকে ওয়ারে চিনি না। এই বেটা তুই টস এসে সাকিব কই? সাকিব তো নতুন ইলেকশনে দাঁড়াইছে, তাই রাজমিস্ত্রির কাছে গেছে। হালার পর এটা রাজমিস্ত্রি না, রাজনীতি। আচ্ছা তোরা কামড়া কামড়ি করিস না, থাম থাম। টস এবার নতুন আলুর দাম বাড়ার কারণে কয়েল দিয়ে টস করা যাবে না, অত টাকা অত বাজেট আমাদের নাই, ঠিক আছে? তাই আমি বিস্কুট দিয়ে টস করতে হইব। আপনার মনে এত ভালো, সকালবেলা কিছু খাই নাই, আমার জন্য আনছেন তাই না? আরে না, আমার জন্য আনছো বেটা? ওই না, আমি কিছু খাই নাই। অবাগেল আপনি এবার টস শুরু করে দেই। কে কোন ভাত নিবা, এসে খাদা এসে সমান? আমি সমান নিমু, আমি খাদা নিমু। আচ্ছা হালার ভুট টস করতেছি, কেউ কিন্তু খাবি না? না না খামু না, খালি একবার টসটা করেন। হালার ভুতেরা তো খাইয়া লাইব, কি করা যায়, বুদ্ধি পাইছি। তোরা তো বিস্কুটটা খাইয়া লাবি, তোকে ব্যবস্থা করতেছি। দুইটার বিস্কুটের লোভ সামলাইতে পারে না। যাক লাতি খেয়েছি, দিকে কি হয়েছে, সকালের নাস্তাটা তো হয়েছে। শোন, প্রথমে আমি আর নানাই ব্যাটিং করবো, আর তোরা উপরে খেলা দেখবি। আর দূর নানার কথা বাদ দি, নানা তো খাটেই পারে না, মাঠে ভরবো কি? এটা কইলো রে, আমি পারি না, না পারি, খাটে তোর নানির গিয়া জিগাইছি। আরে নানা তুই টাঙ্কি খালি করতে গেছে? আল্লাহ সুযোগ পেলি মতো জেনে হেনে। হ্যাঁ সারাদিন নানা না করস না, তোর নানা উই আজকে দেখমু কি খেলা পারে। না পিলা নানার উপরে বর্ষা রাহো, তোমার নানা খাটো কাফায় মাটো কাফাইতে পারবে। নানা আমনে মাঠ কাফাইতে হইলে তাকে মারে নাম তুইবো, মাঠে নামেন লন দুইজনে খেলি। তাইলে একটা বইটা দাও। আরে নানাটা বইটা না, ব্যাট ব্যাট। তাদের ব্যাট হাতে তামিম ইকবাল নেমে গেলেন পুরা নানাকে নিয়ে। দেখা যাক তামিম ইকবাল এবার কি খেলা খেলতে পারে। দর্শক আছে মাঠে ভরপুর, বল হাতে প্রস্তুত পণ্ডিত পণ্ডিত। নানার মাথা গরম হয়ে গেছে, এবার দেখা যাক নানা কি বলে। নাতি বল খাইস না, বল খাইস না, না পারলে আমারে দে, কয়টা ছয় মারি। নানা আর মাত্র দুইটা বল আছে, আপনি একটু অপেক্ষা করেন। এই দুই বলে তো দুইটা ছয় মারিয়েছি। এই সমস্যার কাছে বাউন্ডারি দাঁড়া যায় খারাপ। এইদিকে দাঁড়ামো, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ এদিকে।
একই মাঠের ভিতরে হলুদ এগুলো কি কি খেলতে আইলাম কোনো খাওন দাওন নাই যাক মাঠের ভিতর ডাল ফেলাইছে কে আগে খায়াল বিবিএল এ বাজেট কম থাকা মাঠের ভিতরে যা পাচ্ছে তাই খেয়ে ফেলতে সুমেয়া সরকার আবে খাচ্ছিস নাকি সেটা তো একটু দেখ রে বেটা এবার ব্যাটিং করতে চলে আসলেন আমাদের খাটকা বনো নানা দেখা যাক নানা কি করতে পারে বলের জন্য প্রস্তুত বলারও প্রস্তুত বলারকে হাত দিয়ে ইশারা দিচ্ছে দেখা যাক ছক্কা নানা মেরে দিল আর একটা ছয় খাটেও পারে মাঠেও পারে নাতি পারি তো ঠিকই তোর যে কথা তোর নজর লেগে গেছে আর পারলাম না নানা আউট হয়ে গেল এবার নামলো ব্যাটারি হাসনাইন এবার দেখা যাক তার নিজস্ব পাওয়ারে সে কি খেলতে পারে মনে হচ্ছে ব্যাটারি হাসনাইন খুব ভালো খেলবে চারুদিকে দেখে নিলে এবার দেখা যাক ছয়ের আশায় তার উপরে করা যায় আউট হয়ে গেল যা খেলে নানাই খেলে এগুলো হচ্ছে সব ফাউল পরবর্তী ব্যাটসম্যান হিসেবে নামলো মাঠে শামসুর সুমন দেখা যাক সে কি খেলে তার বাগা শরীর নিয়ে চারুদিকে দেখে নিলে চশমাটা মাথায় দিলেন অপর সাইডে বল হাতে প্রস্তুত বিচি বাগনা রাহাত দেখা যাক কি করতে পারে বিচি বাগনা রাহাত বল করলো নিয়ে স্টাম্পো এবার 130 রানের টার্গেটে ব্যাট করবে রংপুর এবার বলের পক্ষ থেকে ব্যাটারি আসনেন বল করতেছে তুলে মেরে দিলেন নানা লঙ্গি নিয়ে প্রস্তুত কি নানা বল পড়ছে লঙ্গিতে বল পড়ছে লঙ্গিতে এইটা দা ফিউচার এলটিডি এর ভিডিও এখানে যা কিছু তা হতে পারে নাতি বলটা আমার দাও আমি করি না না আপনি মুরব্বী মানে সামনে বল করতে পারবেন না আরে নাতি আমি পারি না না পারি তোমার নানি রেগে জিগায়ও বরশালের ক্যাপ্টেন বল তুলে দিলেন নানার হাতে দেখা যাক নানা এবার কি করতে পারে নানার বল মোকাবেলার জন্য প্রস্তুত সুমেয়া সরকার দেখা যাক আর তাদের হাতে আছে এটা লাস্ট উইকেট দেখা যাক কি হতে পারে বল হাতে প্রস্তুত আছে অপর প্রান্তে নানা নানা বল করে দিলেন তুলে মেরে দিলেন ব্যাটসম্যান দেখা যাক বল হাওয়ায় উঠতেছে ও কে কইছে নানা পারে না এই তো নানা সব ডিরে খায়া দিছে দেখছো নানা কত খেলতে পারি এরকম টাইম লয়ে খেলি নানা